গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি প্রভাতের আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বেজে গেছে সকালের নেই 11:30 বাজে, আমার কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট। কমপ্লিট করে বাবুকে খাওয়ালাম, খাইয়ে নিজের স্নান করলাম, তারপর ওকে স্নান করিয়েছি। তো দেখো রেডি হয়ে গেছি, একটু যাব। তো কোথায় যাব তোমাদের সঙ্গে গিয়েই কথা হবে। তো তার আগে কি করব, আমার বাবুকে রেডি মোটামুটি কমপ্লিট, তো গিয়ে চলে আসবো, থাকবো না। দেখো জামা কাপড় ধুয়েছি, গোছানো হয়নি, আমি যে কি করব পাগল হয়ে যাচ্ছে একাকা, এবারে একদম পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো তার আগে এখন যাবো একটু ছাদে, চলো 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 ছাদে যাবো। জামা কাপড় রয়েছে আর মেঘ, পুরো আকাশ ভর্তি মেঘ। জামা কাপড় ধুলেও শুকায়নি, কালকেরগুলোও চেয়ারে পর রয়েছে, এখনও শুকায়নি, হালকা হালকা ভিজে আছে। তো এখন যাব ছাদে, ছাদের থেকে জামা কাপড় তুলে এনে রেখে যাব। যা শুকিয়েছে শুকিয়েছে, আর শুকানোর দরকার নেই। চলো, এই দেখো এই দেখো, এই যে আমার বাবু রেডি, তো আমরা যাব। তো চলো এই দেখো আমরা কোথায় এসেছি বলো তো, আমরা এসেছি বোনের বাড়ি। তো বোনের বাড়ি কেন আসলাম, বোন শুধু বলে আমরা কিভাবে আছি কেমন আছি আমাদের একটু দেখে যা, এসে অনেকদিন আসিস না তার জন্য আসলাম, একটু দেখতে আসলাম, চলে যাব, থাকবো না। সব কাজ বাজ হচ্ছে ওদের বাড়ি, একদম পরিস্থিতি একদম খারাপ, ওদের ঘর দুধ ভেঙে একাকার, এই ঘরে সব কিছু রয়েছে দেখো, এইভাবে রয়েছে। তো দেখাবো ওদের ঘর বাড়ি, সব কাজ বাজ হচ্ছে, দেখাবো, ঠিক আছে। দেখো এই সেই ঘর, ভেঙে পুরো একাকার হয়ে গেছে, ভেঙে ফেলেছে, ভেঙে নতুন করে করছে। তো এই এই যে সেই বোনের রুম আর কি, মিস্ত্রি রয়েছে, মেশিনের আজ আসছে। এই যে এই পাশে একটা রুম আর বাইরে একটা রুম হয়েছে। দেখো আমের সাইজ, যাবো নিচে যাবো। আচ্ছা আমরা এখন আম কুটবো, যারা গাছে উঠেছে একসঙ্গে কজনা জানো, তিনজনা। দেখো এই আম সব কুড়াতে হবে, এখন এই আম না পারলে কি হবে জানো, বৃষ্টি হচ্ছে তো পোকা হয়ে পচে যাবে, এটা হচ্ছে আম্রফলি তো তার জন্য। দেখো তো চলো আমগুলো আগে কুটে নিই, দেখো এখানে কত পড়েছে, দেখো দেখেছো কি বড় বড় আমের সাইজ, কুটেও পারবো না আমরা। দেখো আস্তে, বাপরে মাথার উপর পড়বে। তো চলো আমগুলো আগে এক জায়গায় করে নিই, পরে আসছি ফিরে। হ্যাঁ এই দেখো আম পেড়ে আমরা কুড়িয়ে নিয়েছি আর কি, এক জায়গায় করে নিয়েছি। দেখো অনেক আম পেড়েছে জানো, এক গামলা আছে বালতি ব্যাগ ভর্তি আম। তো এই আম না পারলে না খাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে তো পোকা হয়ে যাবে, তার জন্য পেড়ে নিয়ে আসা হয়েছে। পেড়ে নিয়ে এসে আমি এবার দেখছিলাম টিপে টিপে আমগুলো, যে দেখি কোনটা পাকা আর কোনটা কাঁচা, কেননা আমি খাবো বলে। এই আমটা আবার একেবারে নরম হয়ে গেলে খাওয়া যায় না। তো দেখো আম কেটেও নিয়েছি আমি, কেটে আমি খাবো, কেটেছি আর সবাইকে বলছি আমি খাচ্ছি ওটা জানো, কেন একটু শক্ত শক্ত খেতে খুব ভালো লাগে, নরম হয়ে গেলে বেশি মিষ্টি ভালো লাগে না, একটু টকটক থাকলে পাকাম ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে একটু বসেছিলাম, তো বসেছিলাম গল্প করছিলাম, বাবু ঘুমিয়েছিল, তো ওর তো ঘুম হয়ে গেছে, উঠে গেছে, ওর মামাম নিয়ে গেছে। তো চলে আসলাম একটু জমিতে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু সবজি তুলবো। বোন বলছে দিদি চল সবজির জমিতে চল, কেননা আমি তো চলে যাব, তো তার জন্য একটু সবজি দিয়ে দেবে, নিয়ে যাব। ওই দেখো যাচ্ছে ওরা দুজন, তো চলো যাই দেখি সবজির জমিতে, যাই একটু সবজি তুলি, কেননা এদের বাড়ি আসলে সবজি নিলেও কি, কালকে আমি বাজার করেছি, এখন বেশি নেব না, অল্প কিছু নেব। রোদ রয়েছে জানো, আমি তাকাতে পাচ্ছি না রোদে, রোদের পুরো তাপটা এসে চোখে পড়ছে একদম, সূর্যটা এখানে ছায়া আছে, এদিকে সূর্য ডুববে, তো তার জন্য একটু দেখি তাকানো যাচ্ছে না। তো চলো সবজি তুলি, দেখো এখানে কত সুন্দর ফুল গাছ হয়েছে জানো, রক্ত গাঁদা ফুল, ঠিক আছে এখান থেকে আমি কটা নিয়ে যাবো এক সময় বাড়ি লাগাবো, ঠিক আছে কত সুন্দর লাগছে ফুল গাছগুলো। এখানে না সে ছোট ছোট রক্ত গাঁদা ফুল হয় না, রক্ত রক্ত মানে লাল লাল রক্ত গাঁদাই বলে এটাকে। তো চলো দেখি সবজি, হ্যাঁ 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 হ্যাঁ
এদের বাড়ি আসলে না, জমিতে না আসলে ভালো লাগে না। চলো চলো ওইদিকে চলো, চলো চলো চলো। জমিতে না আসলে ভালো লাগে না জানো তো, মানে সবুজে সবুজে ঘেরা পরিবেশটা খুব ভালো লাগে জানো তো। দেখি একটু সবজি তুলি, সবজি নিই, কি কি সবজি নেওয়া যায়। বেশি নেব না, অল্প করেই নেব, সবজি রয়েছে বাড়ি, নাহলে নষ্ট হয়ে যাবে। বর্ষার সময় তো জমিতে কাদা আর বন জঙ্গল বেশি হয়ে গেছে, বুঝেছ তো। চলো আগে সবজিটা তুলি, পরে আসছি। চলো তোমাদের সঙ্গে একটা শেয়ার করি একটা জিনিস, দেখো পুঁই শাকের ডগা কত মোটা মোটা, না শেয়ার করে পারলাম না। দেখো কত সুন্দর দেখেছ, পুঁই শাক গাছ অনেক মোটা মোটা আগা ডগা আর কি, তো তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দেখছ। এই দেখো ভেন্ডি গাছ, বাপ রে কত বড় বড় ভেন্ডি গাছ, ও দেখেছ। ভেন্ডি তুলবো আমি, ভেন্ডি তুলবো কি কাটবো কিছু দিয়ে, কেননা হাতে লেগে যাবে। ভেন্ডি আছে ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে বেশি নেই দেখছি, ফুল আসবে। গাছটা অনেক বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে সব ভেন্ডি, এরা তোলে না কিছু না। কত খাবে বলো, কত খাবে বলো ভেন্ডি। নিজেদের ক্ষেতের জিনিস তোলার মজাটাই অন্যরকম বলো তো। আমিও তুলবো এখন কিছু কিছু সবজি। এই দেখো এখান দিয়ে আছে ভেন্ডি, দেখেছ, কচি কচি দেখেই নেব, বুড়ো হয়ে গেছে অনেক। এই যে দেখো এগুলো বতি হয়ে গেছে। এই দেখো সবজি নিয়ে এসছে বোন, ভেন্ডি আছে, পটল আছে, আর এইখানে আছে এই দেখো পুঁই শাক, দেখেছ কত সুন্দর পুঁই শাক। আর এখানে আছে ঘাটখোল, আমরা ঘাটখোলই বলি, অনেকে ঘাটখোল বলে, আমরা ঘাটখোল বলি, কে কী বলে জানি না। আর এখানে আছে আম, এই আমগুলো আমাকে দিয়ে দিচ্ছে, আমি বলছি কম করেই দে, আমি একা খাবো তো, তো কাঁচা ঘরে থেকে একটা একটা করে, মানে অল্প অল্প পাকবে, কাঁচা হলো পেকে যাবে, এখন গাছে থাকলে পোকা হয়ে যাবে এখন এরাম। চলো আমি একটু পরেই যাব, চলে যাব, চলো পরে আসছি। চলো সন্ধ্যা প্রায় লেগে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে কথা আছে তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা বাড়ি এসেছি অনেক আগে, তোমাদের সঙ্গে ওই রাস্তায় কথা হলো, বাড়ি এসে আর কথা হয়নি তোমাদের সঙ্গে। বাড়ি এসে সব গুছালাম, গুছিয়ে কেননা সব ছড়ানো ছেটানো ছিল, জামা কাপড় ছিল সেসব তুললাম, তারপর ঘর দোর পরিষ্কার ঝাড় দিলাম আর পরিষ্কার করলাম, করে ফির ভাত তুলে দিলাম কটা। বাবু খুব যদি না ঘুমোই খাওয়াতে হবে, তো সত্যি ঘুমোইনি, ও ঘুমিয়েছে 9:30 দিকে, অল্প করে হলেও খাইয়ে দিলে কি হয় রাত্রে একটু ভালো ঘুমোই। তো আমি ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে এলাম, দাঁত ব্রাশ করে ও কমপ্লিট সব কাজ, এখন চুলটা বাঁধবো, চুল বেঁধে আমি এবার চুল না বেঁধে ঘুমোতে পারি না, আমার অভ্যাস সারা জীবনে চুল বেলুনি করে তারপরে আমার ঘুম। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের মতো এখানেই টাটা করবো। আর একটা কথা কথা ভালো বলতে পারিনি, বোনেদের বাড়ি বসে বোনকে দেখতে গেছিলাম, ওদের ঘর দোর ভেঙে একাকার করেছে, ওরা যে কীভাবে আছে, মানে কটা লোক, 5টা লোক, মানে ছোট একটা ঘর আর পাশের বাড়ি ঘুমোয়, কীভাবেই আছে। চলো আর বেশি দিন না, 3-4 দিন লাগবে, 3-4 দিনে কমপ্লিট হয়ে যাবে, অন্তত টিনটা ওপরে দিয়ে দিলে রাত্রে থাকার মতন অবস্থা হবে, তারপর ধীরে ধীরে করবো, অসুবিধা হবে না। প্লাস্টার বাকি আছে, রং বাকি আছে, সবই বাকি। চলো তাহলে আজকের মতো টাটা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট, বাই, ভালো থেকো সবাই।